সাঁওতালি সাহিত্যে অবদানের স্বীকৃতিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন ঝাড়গ্রামের ভরতপুরের কালীপদ সোরেন। খেরোয়াল সোরেন ছদ্ম নামে লেখেন তিনি। গ্রামেই প্রাথমিক স্কুলের পাঠ মেটানোর পর ভর্তি হন মেদিনীপুর সদর ব্লকের চাঁদদা হাইস্কুলে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন 1977। ঝাড়গ্রামের সেবা ভারতী মহাবিদ্যালয় কলেজ জীবনের পড়াশোনা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি, কর্মজীবনে ছিলেন ব্যাংক কর্মী। পদ্মশ্রী পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া। খুব খুশি আমি, কারণ হচ্ছে আমি দীর্ঘদিনের যে আমার একটা সাহিত্যকর্ম দীর্ঘদিন যেটা চালিয়ে আসছিলাম আর কি, সেটার একটা কর্মফল আমি যখন হাতে হাতে পেয়ে গেলাম, তখন বললাম, ভাবলাম যে সত্যি দীর্ঘদিনের একটা যেটা ইয়ে ছিল আমার প্রচেষ্টা, সেটা আজকে মূল্যায়ন হয়েছে। সেই হিসাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত।